আজ বৃহস্পতিবার একুশে বৈশাখ দু হাজার বাইশ সালের পাঁচই মে লগ্ন কন্যালগ্ন সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি মধ্যম প্রকৃতির কাটতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি মিশ্র প্রকৃতির মিক্সড রিয়াকশানের মধ্য দিয়েই কিন্তু কাটতে চলেছে মানসিকভাবে আজ আপনারা প্রচুর আনন্দ পাবেন কোনো না কোনো জীবনে সাকসেস বা জয় এগুলি উদযাপন করবার জন্য অতিরিক্ত আনন্দ পেতে চলেছেন তবে বেশি খুশিও কিন্তু দুঃখের কারণ হতে পারে নিজের আনন্দকে বা খুশিকে বন্ধু বান্ধবদের সাথে ভাগ করে নিন আজ স্বাস্থ্যগতভাবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ পরিচিত মানুষজনেদের মাধ্যমে আপনারা একাধিক উপায়ে নতুন অর্থ উপার্জনের উৎস খুঁজে পেতে চলেছেন আয় ইনকাম মুনাফা আপনাদের বাড়তে চলেছে বিজনেসম্যানের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকছে তবে বিজনেস ওরিয়েন্টেড কোনো কথাবার্তা কারোর সাথে যেন শেয়ার করতে যাবেন না তাহলে ইন ফিউচার কিন্তু আপনারা বড় ধরনের কোনো সমস্যায় পড়ে যেতে পারেন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো লম্বা ভ্রমণ আজ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক প্রমাণিত হবে তবে চাকরিজীবী যারা আছেন তাদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন সহকর্মীদের সাথে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগকে বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবারে আজ ছোটোখাটো কোনো ব্যাপার বড় হয়ে কিন্তু দেখা দিতে পারে আজ আপনার কাছের কোনো মানুষজনদের সাথে যোগাযোগের অভাবের কারণে মানসিক হতাশা আপনারা পেতেই পারেন আজ পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনাদের কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে একটি নজর দিন আর আপনারা গৃহে যদি গোলাপ ফুল গাছ লাগিয়ে সেটির প্রতিদিন যত্ন করতে পারেন পরিবারে খুশির মহল আসবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো একে অপরকে মানসিকভাবে ব্ল্যাকমেলিং করা এবার ছেড়ে দিন তা না হলে সম্পর্ক কিন্তু টক্সিক হয়ে যাচ্ছে সামান্য মনোমান মনোমালিন্যও কিন্তু আজ বড় খরচের একটি কারণ হতে পারে আজ অবশ্যই স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা রূঢ় বাক্যের প্রয়োগ সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে না তো এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই যাদের চন্দ্র রাশি কন্যা এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে